আসসালামু আলাইকুম। চরদুলুপ খা মনিরুল উলুম সিনিয়র মাদ্রাসার আলিম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মাহবুবুর রহমান। আজ তোমাদের চিহ্নযুক্ত নাম্বারের দ্বিতীয় ধাপ তথা গত ক্লাসে তোমাদের চিহ্নযুক্ত নাম্বারের তিনটা পদ্ধতির একটা পদ্ধতি আলোচনা করা হয়েছিল। আজ আলোচনা এখন হবে যে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ছিল প্রকৃত মান গঠন সম্পর্কিত আলোচনা, আর এখন এক এর পরিপূরক নাম্বার পদ্ধতিতে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ কম্পিউটার বুঝিয়ে থাকে ওইটা তোমাদেরকে আমি দেখাবো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্লাস ফাইভ কিভাবে কম্পিউটার দেখায় এবং মাইনাস ফাইভ কম্পিউটার প্রকৃত মান গঠন পদ্ধতিতে কিভাবে কম্পিউটার চিহ্নিত করে বা কম্পিউটারকে স্টোরেজ করে। তো আমরা 8 বিট রেজিস্টার পদ্ধতিতে এটা দেখানো হয়েছিল। এখন পুনরায় তোমাদেরকে আমরা বলতে গেলে এই ক্লাসে প্রকৃত মান গঠন পদ্ধতির সিস্টেম যেটা ওই পদ্ধতি থেকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট তথা একের পরিপূরক পদ্ধতিতে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ কম্পিউটার দেখিয়ে থাকে বা কাজ করে থাকে ওইটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো আমরা প্লাস ফাইভ সমান সমান 101 বাইনারি পদ্ধতিতে এটা লিখেছিলাম। তারপরে ডাটা বিট সাতটা, ঠিক আছে, চিহ্ন বিট একটি, এই চিহ্ন বিট একটি শূন্য এবং ডাটা বিট বাম পাশের গড়গুলি শূন্য দ্বারা পরিপূর্ণ করেছিলাম। এবং ওখানে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের চিহ্ন বিট যদি শূন্য থাকে তাহলে এটা ধনাত্মক বা পজিটিভ হিসেবে চিহ্নিত করে, আর যদি এক থাকে তাহলে এটাকে নেগেটিভ হিসেবে কি করে চিহ্নিত করে। তাহলে স্বাভাবিক সিস্টেমে প্লাস ফাইভ বলতে গেলে আমাদের কি করতে হবে, বাইনারি সংখ্যাটা আমাদের লিখতে হবে। বাইনারি সংখ্যাটা লিখে বাম পাশের যেই পাঁচটা বিট বাকি থাকবে এই পাঁচটা বিট শূন্য দ্বারা পরিপূর্ণ করে নিতে হবে। তাহলে আমাদের কি পজিটিভ পদ্ধতিতে, সরি, প্রকৃত মান গঠন পদ্ধতিতে কি তৈরি হয়ে যাবে, প্লাস ফাইভ তৈরি হয়ে যাবে। এবং বাম পাশে যে শূন্য থাকবে এই শূন্যটাকে চিহ্নিত করে আমরা এটা প্লাস ফাইভ না মাইনাস ফাইভ সেটা নির্ধারণ করব। তাহলে আমরা বাম পাশের যেই বিট আছে ওটা শূন্য হিসাবে আমরা এটাকে ধনাত্মক হিসেবে বা পজিটিভ হিসেবে চিহ্নিত করেছি। ঠিক তেমনি ভাবে এখন আমাদের তৈরি করতে হবে নেগেটিভ ফাইভ কোন পদ্ধতিতে, অনস কমপ্লিমেন্ট তথা দুই এক এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমরা এক এর পরিপূরক, পরিপূরক বলতে গেলে আমরা যদি বলি তাহলে বিপরীত হিসেবে চিহ্নিত করতে পারি শূন্য এবং এক। আমরা পূর্বেই বলেছিলাম যে শূন্য যেটা হবে এটা হবে ধনাত্মক বা পজিটিভ, আর এক যেটা হবে ওটা হবে ঋণাত্মক, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা প্লাস ফাইভ বাইনারি পদ্ধতিতে লিখে বাম পাশের গড়গুলি কি করেছিলাম, শূন্য দিয়া পরিপূর্ণ করেছিলাম। এবং প্রথম গড়টা তথা আট নাম্বার বিটটা যদি শূন্য হয় তাহলে কি হবে, এটা পজিটিভ হবে, প্লাস ফাইভ হয়েছে। এবং এই পদ্ধতিতেই আবার মাইনাস ফাইভ এর জন্য লিখে একদম বাম পাশের যেই গড়টা আট নাম্বার বিটটা সেই বিটটা আমরা এক বানিয়ে দিয়েছিলাম এটাকে নেগেটিভ হিসেবে চিহ্নিত করার জন্য। এখন একের পরিপূরক পদ্ধতিতে আমরা ঠিক তেমনি ভাবে আগে যেরকম ভাবে লিখছি 101 এরকম ভাবে লিখবো তাহলে এটা ফাইভ হয়ে যাবে। কিন্তু এই যে 101 লিখে আমরা বাইনারি পদ্ধতিতে ফাইভ লিখলাম, এখন একের পরিপূরক পদ্ধতি যদি আমরা করতে যাই এটা তাহলে এটা আমরা কি পজিটিভ পদ্ধতিতে যেটা করলাম এটা নেগেটিভ করে দিতে হবে। নেগেটিভ কি, যেটা প্লাস থাকবে এটারে মাইনাস করে দিতে হবে। মাইনাস করতে হলে কি করতে হবে, আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় তথা প্রকৃত মান গঠন পদ্ধতিতে যেই 8 বিট রেজিস্টারে প্লাস ফাইভ এর মান বের হবে এটাকে আমরা শুধু উল্টাই দিব। উল্টানো কি, যেখানে আমাদের শূন্য আছে যেমন 101 দ্বারা ফাইভ লিখলাম এখানে অনের জায়গায় লিখব জিরো, জিরোর জায়গায় ওয়ান, আবার অনের জায়গায় জিরো, প্রত্যেকটা করে জিরো আছে আমরা প্রত্যেকটা করে কি অন করে দিব, ঠিক আছে। এখন যদি আমরা চিহ্ন বিট হিসেবে নির্ধারিত আট নাম্বার বিটটা আমরা দেখি তাহলে আট নাম্বার করে বা আট নাম্বার বিটটা আমরা দেখতে পারি যে এখানে অন এ পরিণত হয়ে গেছে। আমাদের পজিটিভ পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট পজিটিভ পদ্ধতিতে আমাদের চিহ্ন বিট হিসেবে নির্ধারিত ছিল শূন্য, সেটা এক্স শূন্য ছিল এই জন্য এটাকে আমরা পজিটিভ হিসেবে নির্ধারণ করেছি। এটাকে কমপ্লিমেন্ট করে বা এটা উল্টে দিয়ে তারপরে আমরা কি করছি মাইনাস ফাইভ তৈরি করছি, ঠিক আছে। তাহলে কি হয়েছে, আমাদের প্রত্যেকটা ঘরে
যা আছে প্রত্যেকটাকে আমরা বিপরীত করি, বিপরীত মানে একের জায়গায় শূন্য করে দিছি, একের বিপরীত শূন্য, আবার শূন্যর জায়গায় এক করে দিছি, শূন্যর বিপরীত এক। এরকম ভাবে আমরা যখন অল্পিয়ে দিলাম তাহলে আমাদের আট নাম্বার বৃত্তা যেটাকে আমরা চিহ্ন বিট হিসেবে নির্ধারণ করেছি ওই ঘরে আমরা দেখলাম যে এক চলে আসছে। আর আমাদের শর্ত ছিল কি যে নেগেটিভ হিসেবে আমরা যে যেটাকে চিহ্নিত করব, যেমন মাইনাস ফাইভ এর প্রথম বিটটা চিহ্ন বিটটা যে নেগেটিভ চিহ্নিত করার জন্য আমরা প্রথম যে বিটটা আট নাম্বার বিটটা চিহ্ন বিট হিসেবে নির্ধারণ করেছি সেই চিহ্ন বিটটা হতে হবে কি এক, এক মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যখন প্লাস ফাইভ এর বাইনারি পদ্ধতি যে এইট বিট রেজিস্টারে প্লাস ফাইভ দিয়েছি এটা প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্লাস ফাইভ, এটাকে যখন আমরা উল্টে দিলাম সাথে সাথে আমাদের মাইনাস ফাইভ হয়ে গেল। এবং আমরা যদি খেয়াল করি দেখি প্রথম যে বিটটা বা চিহ্ন বিট হিসাবে যেটা আমরা নির্ধারণ করবো ওইটাও কি আমাদের অন হয়ে গেছে, অন হয়ে গেছে মানে কি আমাদের মাইনাস ফাইভ হয়ে গেছে। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম প্রকৃত মান গঠন পদ্ধতিতে চিহ্ন বিট কিভাবে পজিটিভ এবং নেগেটিভ হয় ওটা দেখলে, এখন তোমরা দেখলে কি অনস কমপ্লিমেন্ট পদ্ধতিতে চিহ্ন বিট তথা কম্পিউটার কিভাবে নেগেটিভ বোঝানো হয় সেটাও তোমরা দেখলে। তো আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।